গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্দীপ মিটু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ইচ্ছে হচ্ছে চিকেন ললিপপ করার, তাই চিকেন ললিপপ খুব একটা বিশেষ নয়, যেইভাবে আমরা চিলি চিকেনটা করি সেভাবেই চিকেন ললিপপটাই হবে। আর চিকেন ললিপপের জন্য একটা বিশেষ কি, এটা কোটিংটা একটু বেশি হবে আর একদম কড়া করে ভাজতে হবে। ব্যাস, দুটোর মধ্যে এটাই ডিফারেন্স। তাই আমি এখানে পকোড়াগুলো ছাঁকতে বসিয়ে দিয়েছি, একদম লাল লাল করে ছাঁকতে হবে খুব কড়া করে। আর গ্রেভিটা করার জন্য শুধু লাগবে আমার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন, একদম সামান্য সামান্য বেশি লাগবে। আমার এসব কাটা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ছেঁকে দেখুন এভাবে একদম কড়া করে ভাজতে হবে। আর ওটা অনেকটাই ভাজতে আছে, একদম কড়া করে আর কোটিংটা একটু মোটা করে দিতে হবে, তাই চিকেন ললিপপ তাহলেই হবে। আর একদম সিম্পল রেসিপি, বাজারে গিয়ে চিকেন ললিপপটা সত্যি দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার খুব পছন্দ লাগে সেটা নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর আমার তো গিয়ে সর্বপ্রথম আমাকে ললিপপ খেতেই হবে, এত ভালো লাগে। আর সেম চিকেন চিলির মতনই হবে, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর বাড়িতে নিশ্চয়ই কী করে দেখবেন, একদম দোকানের মতন হবে আর দোকানের থেকেও ভালো হেলদি হবে। তাই আমার সাথে বনে থাকুন আর ভিডিওটা পুরো দেখুন। তাহলে এভাবে আমি সব পকোড়াগুলো ছেঁকে নিচ্ছি। এভাবে আমার পকোড়াগুলো ছাঁকা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর কোটিংটা খুব মোটা করে করেছি। তাই এবার এবার গ্রেভিটা করে নিচ্ছি, চলুন দেখি এটার মধ্যে কি ডিফারেন্স আছে। সর্বপ্রথম আমি কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নিচ্ছি, একটু ফ্রাই করব, একদম কড়া করে ফ্রাই করব না। তারপরে এটা ফ্রাই হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেব। আর সত্যি একদম দোকানের মতনই হবে, কেন দোকানে যেটা হয় সেটা বাড়িতে কি হয় না, আমরা চাইলে সব কিছুই হয়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এভাবে একটু লাইট ব্রাউন করে নেব। আর এর মধ্যে আবার সস দিয়ে দিচ্ছি, সয়া সস আর টমেটো, এই সসের মাত্রাটা একটু বেশি লাগবে। আর এখানে ওটা ক্যারামেলাইজড করে নিতে হবে, একটু ক্যারামেলাইজড করলে ওই মিষ্টি ভাবটা চলে আসবে। আর তারপরে পকোড়াটা দিয়ে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এক ফোঁটাও জল কিন্তু লাগবে না। তাই এভাবে লাল লাল করে ভেজে একদম ফুল আঁচে ভেজে নিতে হবে। আমার চিকেন ললিপপ রেডি হয়ে গেছে। আর একটা কথা, ওই যে ললিপপের শেপটা আমি দিতে পারি না ভাই, তাই আমি যেভাবে যে পিসটা পেয়েছি সেটাতেই আমি করে নিচ্ছি, খেতে তো হবে ভেঙেই। তাই আমার চিকেন ললিপপ রেডি হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে। আর নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন, একদম সিম্পল রেসিপি। আর প্লিজ 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 ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পছন্দ হলে নিশ্চয়ই ভালোবাসা দেবেন। আর এভাবে সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।